অমাবস্যার মাঝরাতে ওই গ্রামের কবরস্থানে বিবাহিতার বেশে এক মহিলা কবরস্থানে উল্টো মুখ করে বসেছিল আর হাতে জুঁই ফুলের মালা খোড়াচ্ছিল। আর ওই মালা থেকে জুঁই ফুলের মুগ্ধ করা গন্ধ আস্তে আস্তে বাতাসে মিশে পুরো গ্রামে ছড়িয়ে যাচ্ছিল। আসো স্বামী আসো, এখানে আমি তোমারই তো প্রতীক্ষায় বসে আছি। এসো না এসো, আমি তোমার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি। ওই ফুলের গন্ধে পুরো গ্রামবাসী পশু পাখি গভীর ঘুমে শুয়ে পড়ে। ওই মুগ্ধ করা গন্ধে শ্বাস নিতেই গ্রামের এক ব্যক্তি ভূতনির আওয়াজ শুনে ভূতনির বশে হয়ে যায়। তারপর কবরস্থানে গিয়ে ভূতনির পেছনে দাঁড়িয়ে যায়। ভূতনি তখনই মালা ঘোরানো বন্ধ করে ওর দিকে তাকায় আর ভয়ঙ্কর ভাবে হাসে। বেনু, এখানে বাইক কেন থামালি? বলেছিলাম না বিদঘুটে জিনিস দেখাবো, চলো। আরে হ্যাঁ, এইটা সেই বাড়িটা নয় তো? হ্যাঁ সেই বাড়িটাই, আমি তোমাকে বলেছিলাম না সেইটাই দেখাতে এনেছি। ঠাট্টা করিস না, আমি এমন অনেক বাড়ি দেখেছি। আরে আগে তুমি ভেতরে গিয়ে তো দেখো, যাও। ঠিক আছে বেনু, যাচ্ছি। যদি আমার বিদঘুটে মনে হলো না না, তাহলে কিন্তু দেখবি। তুই কি দেখলি? দেখতে পেলি না বিদঘুটে জিনিসটাকে? আমি নিজের জীবনকালে এমন জিনিস দেখিনি, এটা সত্যিটা আশ্চর্য জিনিস। এইখানে এমন জিনিস কি করছে? আমার তো খুব আশ্চর্য হচ্ছে এটা দেখে। চলো ওই গাছের নিচে বসি। শিনু, প্রায় 80 বছর আগে এই গ্রামে একটা ডাইনির মৃত্যু হয়েছিল। কি, ডাইনি মরে গেছে? আরে কেউ যদি মরে তাহলেই তো সে ডাইনি হয়, বিদঘুটে তো এই ডাইনির মরে যাওয়া। এই জেলাটার নাম কপোতপুর, কপোত মানে পায়রা। কিছু বছর আগে এই গ্রামের ভেতরে অনেকগুলো পায়রা বাস করতো, তাই এই গ্রামটাকে কপোতপুর বলা হয়। হ্যাঁ হ্যাঁ আমি জানি তো, পায়রারা অনেক উঁচুতে উঠতে পারে, এমনকি ওরা 25 মিল অবধি দূরের জিনিসও দেখতে পায়। হ্যাঁ শিনু। আরে আসলে হয়েছেটা কি? এখানে পায়রাকে কেন পুজো করা হচ্ছে? সেই পায়রা মাথা লোকটা আসলে কে বলতো? অনেক বছর আগে অমাবস্যার পরের দিন সকালবেলায়, তখন কেউ জোরে কাঁদছিল, সবাই নিজের ঘর থেকে ভয়ে ভয়ে বাইরে বেরোয়। তো ওরা শুনতে পায় যে দূরে একটা বুড়ির ঘরে বুড়ি জোরে জোরে কাঁদছে। তখন সবাই ওই বুড়ির কাছে পৌঁছে তার কান্নার কারণ জিজ্ঞেস করলে উনি বলেন, আমি আমার নাতিকে সকাল থেকে পাচ্ছি না, জানি না ও কোথায় চলে গেছে, এখন ওর কি হবে। দিদি ভয় পাওয়ার দরকার নেই, আমরা তোমার নাতিকে খুঁজে নেব, চলো সবাই খুঁজি।
গ্রাম প্রধান কিছু আর লোকের সাথে ওই গ্রামে ওই বাচ্চাকে খুঁজতে লাগে। শেষে ওই কবরস্থানে যায় আর ওই কবরস্থানের দরজা খোলা দেখে ওরা দৌড়ে কবরস্থানের কাছে যায়। আর দলিত ফুলের মধ্যে ওই দিদার নাতিকে ওরা দেখতে পায়। এটা দেখে ওরা আশ্চর্য হয়ে যায় আর তাড়াতাড়ি ওকে নিয়ে গিয়ে ওর ঘরে শুইয়ে দেয়। দিদি, তোমার নাতি কবরস্থানে পড়েছিল। দিদা নিজের নাতিকে ওই অবস্থায় দেখে খুব কষ্ট পায়। সব গ্রামের লোকেরা ওখানেই দাঁড়িয়েছিল আর দিদাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। তারপর গ্রামের প্রধান দিদার কাছে গিয়ে বলে, আসলে গ্রামে কি হচ্ছে, প্রত্যেক অমাবস্যার দিনে অর্ধেক রাতের পরে কেউ না কেউ কোনো বাড়ির ঘুমিয়ে থাকা লোক অজান্তে ঘুমের ঘরে চলে কবরস্থানে পৌঁছে যায় আর পরের দিনে কবরস্থানে পাওয়া যায়। তারপরে কিছুদিনেই গভীর রোগ হয়ে সে মরে যায়। কে জানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সাহেব, আপনি কিছু করতে পারবেন? এখন অবধি অনেক লোকেরাই মারা গেছেন, আমরা সকলেই খুব ভয় পেয়ে রয়েছি। এইগুলো সব কোনো ভূত প্রেতের কাজ নয় তো? এই সব ভূত প্রেত কিছু হয় না। আপনারা সবাই আমার কথা শুনুন, এখন থেকে আমি কারোর সঙ্গে এমন হতে দেব না। আমি সঙ্গে সঙ্গে মুনিদের কাছে গিয়ে এই সমস্যার সমাধান করেই ছাড়ব। আপনারা সবাই আমার কথা শুনে ঘরের ভেতরেই থাকবেন। প্রধানের কথা শুনে গ্রামবাসীরা নিজেদের বাড়ি চলে যায় আর প্রধান নিজের মোটর সাইকেলে মুনিমণ্ডল গ্রামের জন্য রওনা হন। আর একটা সাধুর আশ্রমে পৌঁছান। স্বামীজি, আপনি ভালো আছেন তো? কেমন আছো বীরাইয়া, আজ এইখানে কি করে? আর প্রত্যেক অমাবস্যায় হওয়া অরাজকতার ব্যাপারে তিনি বিস্তারে বলেন। স্বামীজি, আমাদের গ্রামবাসীরা ভূত প্রেত বলে খুবই ভয় পাচ্ছে। আসলে রাত্রে কি ঘটে সেইটা জানার আমি খুব চেষ্টা করলাম। সেই রাত্রে যেই লোকের সঙ্গে এগুলো ঘটে তার পরের দিন কিছুই মনে থাকে না। স্বামীজি, এখন আপনি বাঁচাতে পারবেন। বীরাইয়া, এইখানে এসো আর ওর উপরে বসো। তোমার গ্রামে কি হয়েছিল সেটা আমি স্বপ্নতে দেখাবো, ভয় পেও না। সেদিন অমাবস্যা ছিল, গ্রামের লোকেরা ভয় ভয় শুয়েছিল আর কিছু লোক নিজের পরিবারের পাহারা দিচ্ছিল। স্বামীজি, আমার খুবই ভয় করছে, সেই মেয়েটাকে আর সেই মুনিটাকে। সেইটা কামিনী ডাইনি, আমি তার কারণ তোমাকে বলছি, শোনো। কিছু বছর আগে দেশের শান্তির জন্যে কিছু ঋষি মুনিরা হেঁটে চলে পুরো দেশ ঘুরে বেড়ালো। এইভাবে তারা ঘুরতে ঘুরতে তোমাদের গ্রামে কপতপুরে এসে যায়। সেইখানে ঋষিরা ভালোবেসে পায়রাগুলোকে খাবার খাওয়ানোর সময় সেই গ্রামের কমলি নামের একটা মেয়েকে আর তার সুন্দরতা দেখে সেই ঋষি তাকে ভালোবাসতে শুরু করে। সে নিজের ভালোবাসা একটা কাগজের টুকরোতে লিখে দেয়, কিন্তু ঋষি কাগজটাকে ছিঁড়ে যায় আর কোনো ধ্যান না দিয়ে সেইখান থেকে বের হয়ে যায়।
সেই দিনকেই সন্ধেবেলায় কমলি আবার ঋষিমুনির কাছে আসে। ঋষি সেই মেয়েটার দিকে কোনো রকমের ধ্যান না দিয়ে নিজের পূজোর আয়োজন করতে থাকে। আপনি খুবই দিব্য পুরুষ, কিন্তু নিজের বয়স এভাবে কেন নষ্ট করছেন? আমার সাথে বিয়ে করে নিন। দেখো কমলি, আমি একটা সন্ন্যাসী, আমার এই বিয়ে ঘর সংসার আমি কিছুই মানতে চাই না, আর কখনো আমার পেছনে এসো না, চলে যাও। এরকম বলে ঋষি ওখান থেকে চলে যান। পরের দিন কমলি জানতে পারে যে ঋষি গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন, তখনও আবার ঋষির কাছে যায়। কমলি সরে যাও, ঋষি মুনির আসছে। তৎক্ষণাৎ কমলি উঠে সেই ঋষির পা জড়িয়ে ধরে, আর গ্রামবাসীরা তখন ওকে খুব বকাবকি করতে লাগে। দাঁড়ান দাঁড়ান, রাগ করবেন না আপনারা, কমলি দেশের শান্তির জন্য নিজের গুরুর আদেশে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা ভিক্ষে চেয়ে থাকি, তুমি নিজের মতন কোনো ভালো ছেলে দেখে বিয়ে করো আর সুখে শান্তিতে থাকো। আমি আপনাকে খুব ভালোবাসি, আপনাকে ছাড়া থাকতে পারবো না। কমলি, আমার যেটা বলার ছিল আমি বলে ফেলেছি, এখন আমার পা ছাড়ো, আমার কাছে বেশি সময় নেই, আমরা সবাই সাধু, সংসারের সঙ্গে কোনো মানে নেই, আমার পা ছাড়ো। আমাকে বিয়ে করার কোনো দরকার নেই, তবু আমি আপনার সাথে থাকবো, আপনি শুধু আমার। ছি, দুষ্ট পাপি, তুই আমাকে ছাড়। ঋষি কমলিকে ধুৎকার করে ওখান থেকে চলে যান। কিছু গ্রামবাসীরা কমলিকে ছিছিও করে, আর কিছু ওর ওপর হাসেও, তো কিছু লোক ওকে ঘৃণা করে ওকে ধাক্কা দিয়ে ফেলে ঋষিদের পিছু পিছু গ্রামের সীমা অবধি যায়। কমলি আবার দৌড়াতে দৌড়াতে ঋষির কাছে পৌঁছায়। আমাকে একটা বরদান দিন ঋষি। শুধু ভালোবাসার বিবাহ ছাড়া যা ইচ্ছে চেয়ে নাও। কিন্তু আগে আপনি আপনার গুরুর দিব্যি খান, যে আপনি না করবেন না। আমি নিজের গুরুর দিব্যি দিচ্ছি, আমার থেকে ভালোবাসার বিয়ে ছাড়া তুমি যা চাও আমি তাই তোমাকে দেব। মানুষের হাতে বা কোনো রকম অস্ত্র দিয়ে, আর না কোনো পশুর হাতে আমার মৃত্যু হবে। তথাস্তু। কমলি তখনই ঋষিকে জোরে চাপটে ধরে আর ঋষিকে তখনই মেরে ফেলে। বাকি ঋষিরা একে অপরের হাত ধরে মন্ত্র পড়তে লাগে, আর কমলিকে বসে এনে পাশের একটা কবরস্থানে বন্দি করে দেয়। কমলি কোনোদিন এই কবরস্থানকে ছেড়ে যেতে পারবে না, অমাবস্যার দিনে আমাদের শক্তি একটু কম থাকবে, সেই কারণে সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আর যা ইচ্ছা তাই করবে, তাই আপনারা সকলে শুধু সেই দিন সাবধান থাকবেন, কখনো কেউ কবরস্থানের পাশে যাবেন না। আর এরকম বলে ঋষিরা ওখান থেকে চলে যায়। এরপর থেকে প্রতি অমাবস্যায় ও কামিনী ভূতের রূপেই আর গ্রামে আচ্ছন্ন করার ধোঁয়া ছড়িয়ে দেয়। ওই ধোঁয়ার কারণে গ্রামে অবস্থিত আচ্ছন্ন ব্যক্তিদের ও নিজের বশে করে নেয়, আর নিজের পছন্দের ঋষিতে বদলে নিজের ইচ্ছা পূরণ করে। তার মানে আমাদের গ্রামের পুরুষরা সেই ডাইনির ইচ্ছার শিকার হচ্ছে, এমন হতে পারে না, এখন যেন কেউ আর শিকার না হয়, সেই ডাইনিকে মারার কোনো উপায় বলুন। পরকায়া প্রবেশ। পরকায়া প্রবেশ, সেইটা কি স্বামী? আমাদের আত্মাটাকে মৃতদেহতে প্রবেশ করাটাকে পরকায়া বলা হয়। বীরাইয়া, এই জপের মালাটাকে নিয়ে নাও, এতে পরকায়া প্রবেশ করে থাকা আত্মাকে কুমলির গলাতে দিতে হবে, তবেই তার শক্তিটা কম হবে, আর শুধু সেই সময়তে আমরা তাকে শেষ করতে পারবো। মুনি ঋষি তখন প্রধানের কানে শরীরে প্রবেশের মন্ত্র বলে দেন, আর তারপর প্রধান নিচের গ্রামের দিকে যাওয়ার সময় রাস্তায় একটা মৃত পায়রার শরীর দেখেন, আর ওই পায়রাকে নিজের সাথে নিয়ে নেন। প্রধানের গ্রামে প্রবেশ করতেই গ্রামের লোকেরা তাকে চারপাশ দিয়ে ঘিরে
তার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। ভয় পাবেন না, অমাবস্যাতে গ্রামের কষ্ট সব দূর হয়ে যাবে, আপনারা শান্তিতে থাকুন। প্রধান আসলে কমলির ব্যাপারে গ্রামবাসীদের জানিয়ে তাদের ভয় পাওয়াতে চায়নি। সেই অমাবস্যার রাত আসতেই আর গ্রামবাসীরা প্রত্যেক দিনের মতো ভয় পেয়ে নিজের ঘরে ছিল। কিন্তু এদিকে প্রধান মৃত পায়রাকে সামনে রেখে তার শরীরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন। আর ওদিকে কবরস্থানে কমলি জয়ফুলের মালা ঘোরাচ্ছিল। ওই মুগ্ধ করা গন্ধ যেই গ্রামে ঢোকে, অমনি প্রধান গুরুর বলা কথা মনে করেন। বীরাইয়া, সে মোহিতে করা সুগন্ধটা পুরো গ্রামে ছড়ানোর আগেই যে মন্ত্রটা আমি তোমাকে বলেছিলাম সেইটা পড়বে, আর তাড়াতাড়ি পারকায়াতে প্রবেশ করো। শুধু 5 মিনিটের জন্য তুমি সে ধোঁয়ার থেকে বাঁচতে পারবে। এই সময়ের মধ্যেই তোমাকে পারকায়াতে প্রবেশ করতে হবে, আর কমলির গলাতে জপের মালাটা দিতে হবে। ঋষির দেওয়া সেই মালা মৃত পায়রার গলায় দিয়ে সেই মন্ত্র জাপ করতে লাগে, আর প্রধান নিজের আত্মা বাইরে ডাকে। আর তখনই প্রধানের আত্মা তার শরীর থেকে বেরিয়ে মৃত পায়রার শরীরে ঢুকে যায়, আর মৃত পায়রা নড়তে লাগে। পায়রা তখন ধোয়ার থেকে ওপরে উঠে সেই কবরস্থানের দিকে এগিয়ে যায়। গ্রামের প্রত্যেক লোক ওই ধোয়ার কারণে অজ্ঞান ছিল। আর তখনই একটা লোক ঘরের দরজা খুলে কবরস্থানের দিকে এগিয়ে যায়। কমলি ভূত সেই পায়রাকে দেখে আর ওর গলায় সেই মালা দেখে খুব রেগে গিয়ে ওর ওপর আক্রমণ করতে লাগে। কিন্তু পায়রা ভূতনির আঘাত এড়িয়ে সেই মালা ভূতনির গলায় দিয়ে দূরে গিয়ে পড়ে যায়। কমলি ভূত খুব রেগে গিয়ে প্রধানের মাথা ফাটিয়ে দেয়, আর কমলি ভূত জোরে জোরে চেঁচিয়ে সেই মালা থেকে বেরোনো আগুনে জ্বলে ছাই হয়ে যায়। এদিকে মুগ্ধ ব্যক্তি কবরস্থানে পৌঁছে যায়। যখন কমলি জ্বলে ছাই হয়ে যায় তখন সেই লোক জ্ঞান ফিরে পায়, আর এই সব দেখে ভয়ে দৌড়ে গ্রামে ফিরে যায় আর সবাইকে বলে। সবাই দৌড়ে দৌড়ে সেই কবরস্থানে পৌঁছায় আর প্রধানের মৃত শরীর দেখে কষ্টে কাঁদতে লাগে। তখন সেই স্বামীজি সেখানে এসে সব ঘটনা খুলে বলেন। আর প্রধানের মৃত শরীরের দাহ সংস্কার করেন, আর তখনই মানুষের শরীরে এক পায়রার মুখ লাগানো মূর্তি বানান। এই মূর্তির পুজো আপনাদের পুরো গ্রামে হওয়া উচিত। এখন থেকে আপনাদের গ্রামে কোন রকমের অনিষ্ট হবে না। এরকম বলে স্বামীজি চলে যান। এটা কি হলো শিনু, এমন করে ডাইনি মরে গেল? হ্যাঁ বিনু, বাস্তবে এটা খুব বিদঘুটে, কিন্তু সে বীরাইয়া খুবই ভালো লোক ছিল রে, যে গ্রামের জন্যে নিজের প্রাণটাকে সকলের জন্য বলিদান দিল। বিনু আর শিনু সেই ঘরের দিকে তাকিয়ে নমস্কার করে আর সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল যে রাস্তা দিয়ে ওরা এসেছিল, কিন্তু ওদের মাথার ওপর দিয়ে পায়রা উড়ছিল। দুজনে ওই পায়রা দেখে, আবার কোনো গ্রামের দরকার পড়েছে, চলো খুঁজে দেখি, চলো চলো। এইভাবে বিনু আর শিনু কিছু দূর এগিয়ে গিয়ে একটা চিন্নাকোন্ডা গ্রামে পৌঁছায়, যেখানে গ্রামের লোকেরা ভয়ের চোটে ঘরে লুকিয়ে, আর কিছু লোক ঘরের বারান্দায় বসে। হঠাৎ সেই সময় কিছু লোক একটি ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এই লোকটার আবার কি হলো? জানা নেই, প্রত্যেক অমাবস্যার পরে কোনো না কোনো লোক কবরস্থানে গিয়ে পড়ে থাকে, আর সকাল হলেই সে মরে যায়, কে জানে কি হচ্ছে। এটা শুনে শেনু আর বেনু একে অপরের দিকে তাকায়, আর গাছের ওপর ওরা একটা পায়রা দেখতে পায়।